আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার বাগান থেকে স্বাগত জানাচ্ছি জানেন যারা আমরা বাগান করি সাতবাগানে বিভিন্ন রকম পোকামাকড় পাতা কুকরানো হয়ে থাকে এবং আমরা অনেক সময় নার্সারি থেকে ওষুধ কিনে থাকি তো তারা সাধারণত আপনাদেরকে নিম্নমানের ওষুধটি হাতে ধরিয়ে দিবে এটি তাদের ব্যবসায়িক লক্ষ্য থাকে তবে আমরা যারা সচেতন স্বাদ বাগানে আমরা চেষ্টা করব উন্নত মানের এবং ভালো ওষুধটি আমার ছাদ বাগানে দেওয়ার জন্য এবং স্বাস্থ্য ঝুঁকি থেকে যেন আমরা মুক্ত থাকি সেই জিনিসগুলি শিখতে হবে এবং বুঝতে হবে আমরা মূলত সাত বাগান করি নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য যদিও অর্গ্যানিকের কথা অনেকে বলে থাকে সেটাই এই মুহূর্তে আমাদের ঢাকা শহরে গ্রিন হাউস ছাড়া অর্গ্যানিক সবজি করা সম্ভব নয় তবে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি এ নিয়ে কোনো সহিংস কারোর মধ্যে থাকা উচিত নয় আপনি প্রথমে যে জিনিসটি এখানে দেখতেছেন ভাটিমেক নামের একটি ওষুধ এটি মূলত মাকড়নাশক মাকড়নাশক সাধারণত টমেটো কাঁচামরিচ বেগুন এবং গোলাপ ফুলের মধ্যে এই পাতা কুকড়ানো রোগটি অধিক পরিমাণে দেখা যায় অন্য অন্য দুই একটি গাছেও মাঝে মধ্যে দেখা যায় কিন্তু এই চারটি ফসল আপনি করতে গেলে কোনো না কোনো ঔষধ আপনাকে মাকড় বিরুদ্ধে স্প্রে করতে হবে তো অ্যাবামেটিক অ্যাবামেকটিন গ্রুপের যে ওষুধটি আছে বেশ তিন চারটি পাঁচটি ব্র্যান্ডের নামে আছে মূলত আমি আমার সাতবাগানেটি মিক্স ব্যবহার করি এটি আমি দুই লিটার পানির সাথে এক চামিচ এক চা চাম পরিমাণ ওষুধ দিয়ে আমি স্প্রে করি তিনটা বিকাল তিনটায় শুরু করলে রোদ থাকে হালকা রোদের মধ্যে স্প্রেটা করা সবচেয়ে সুন্দর কাজ এখানে একটি লক্ষণীয় বিষয় যে আমরা সাধারণত ভুল করে থাকি আমরা গাছের উপরেই স্প্রে করতে থাকি কারো ছোট মেশিন কারো একেবারেই ছোট মেশিন যেটা দিয়ে গাছের নিচের অংশ স্প্রে করা খুব কঠিন হয়ে যায় মাকড় নাশক বা যে কোনো পোকামাকড় মূলত পাতার নিচে থাকে এই জিনিসটি আপনারা সব সময় মনে রাখবেন যখনই স্প্রে করবেন তখন শুরু করবেন গাছের নিচের অংশ দিয়ে অর্থাৎ পাতার নিচে থেকে পাতার নিচে শেষ হয়ে গেলে তারপরে উপরের অংশে সুন্দর করে আপনি স্প্রেটি করে দিবেন। এবং স্প্রে করে আপনার যদি গাছে সবজি থাকে বা কিছু থাকে আপনি ছয় সাত দিন এই সবজিগুলি তুলবেন না যেহেতু আপনি এগুলি বাজারে বিক্রি করতে নেবেন না আপনার নিরাপদ খাদ্যর জন্য ছয় থেকে আট দিন পর্যন্ত সেই সবজিটা তুলবেন না আর মাকড়নাশক মূলত গাছে স্প্রে করা হয় ফুল আসার আগে বা ফুল ধরার সাথে সাথেই পরবর্তী সময়ে ফল হয়ে গেলে আর তেমন মা করে আক্রমণ করে না এক দুইবার স্প্রে করলে হয়তো আপনার মরিচ গাছ বেগুন গাছ টমেটো গাছ এবং গোলাপ ফুল গাছ দেখবেন যে স্বাভাবিক মাত্রায় চলে আসছে এর বাইরে আরও অনেক কিছু আমরা বাগানে ফেস করতে হয় মিলি থেকে কেরা শামুক বিভিন্ন পোকামাকড় তো বিভিন্ন পোকামাকড়ের জন্য আমি দুইটি ওষুধ একসাথে স্প্রে করি অনেকে হয়তো যুক্তি তুলবেন যে দুটোটাই তো কীটনাশক কিন্তু দুইটি ওষুধ একসাথে আমি ব্যবহার করে আমি বেশ ফলদায়ক এবং আমার গাছ কখনো ক্ষতি হয়নি এই জিনিসটা মাথায় রেখে আমি দুইটি স্প্রে একসাথে করি এখানে দেখতে পাচ্ছেন রিপকট নামের অয়েলের আমদানিকৃত একটি ওষুধ এটি মূলত বিষ এবং এখানে একটি পাউডার দেখতে পাচ্ছেন সেভেন পাউডার এটিও মূলত বিষ এখানে দুইটি বিষ দুই রকম একটি বাহিক এবং একটি অন্তরীণ অর্থাৎ একটি পাতার বাহিরে এবং পাতার উপরে কাজ করবে আর একটা পাতার ভিতরে বা ফলের ভিতরে অথবা গাছের ভিতরে যেই ছিদ্রকারী পোকা থাকে সেটি আপনার সেভেন পাউডারে কাজ করবে এখানে দুই লিটার পানির মধ্যে আপনি আট ফোটা সেভেন পাউডার এবং আধা চামচ চার চামচ পরিমাণ সেভেন পাউডার দিবেন আর আট ফোটা রিকড ওষুধ দিবেন দিয়ে সুন্দর করে মিশিয়ে আপনি এটি স্প্রে করবেন আশা করি অল পারপাস অর্থাৎ বাগানে যত রকম পোকা আছে সেই পোকাগুলি এই দুইটি মিলিতভাবে স্প্রে করলে বেশ ভালো ফলদায়ক কর্মক্ষমতা এই ওষুধের থাকে এবং এটা পাবেন আপনি এর বাহিরে এখানে মোট তিনটি ওষুধের গুণাবলী বললাম যারা লেবু চাষ করেন লেবুতে ক্যাঙ্কার্স ভাইরাস নামের একটি ওষুধ অসুখ হয় সেটির জন্য এই ওষুধটি ব্যবহার করতে পারেন এমিস্টার গোল দুই লিটার পানিতে একস আসামিস এটি পাতার উপরে এবং নিচে স্প্রে করতে হবে কখনো কখনো দেখবেন যে আপনার গাছ হঠাৎ মারা যাচ্ছে বা শিকড় পচে যাচ্ছে তখন কি করবেন তখনের একটি ঔষধ এখানে আছে ডায়াথিন এম ফোর্টি যদি এটার স্টিকার এখন নাই এই হলুদ জাতীয় এই পাউডারটি এটিও আপনি দুই লিটার পানিতে এক চার চামিজ পরিমাণ ওষুধ দিয়ে গাছের গোড়ার চারো দিক দিয়ে ঢেলে দিলে আপনি শিকন শিকড় পচা রোদ থেকে মুক্তি পাবেন আমরা ঢাকা শহরে অনেকেই দেখি যে মৌমাছির অংশ কম থাকে যেই ফুলগুলি মেল ফিমেল ফুটে সেগুলি আমরা মূলত হাত পরাগণের মাধ্যমে পরাগায়ন করে থাকি তবে যারা কাকরল চাষ করে যার দুইটি গাছ হয়নি তারাই ফ্লোরাটি পরাগায়নের জন্য ব্যবহার করতে পারেন এবং ফ্লোরা ব্যবহার করলে আপনি ছোট ছোট ফল ঝরা থেকে বিভিন্ন কিছু থেকে মুক্ত থাকবে তো আমার মূলত যেই কথাটি আবার ফিরে আসি বিষ কিন্তু আমি এখানে আপনাদেরকে তিনটি দেখিয়েছি খুব বেশি দরকার হয় না মূল বাগানে রিক কট সেভেন পাউডার আর মাকড় নাশকের জন্য আপনারা ভাটি মিক্স ব্যবহার করতে পারেন এর বাইরে রিডিউ সত্রাক নাশক যদি ছত্রাকে পেয়ে যায় যেমন টমেটোর নিচের অংশ পচে যায় সেখানে এইটা অথবা এম ফোর্টি ফাইভ দিতে পারেন আর বিষ শোধনের জন্য আপনারা এই হাইপার অক্সাইডটি ব্যবহার করতে পারেন হাইপার অক্সাইডটি বিষ বেশ ভালো কাজ করে যে কোনো বীজ আপনি পনেরো থেকে বিশ মিনিট পানিতে এই হাইপার অক্সাইড পানির সাথে মিশিয়ে দিয়ে আপনি বীজটি শোধন করে নিতে পারেন আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব আমার টমেটো বাগান এবং গোলাপ ফুলের চাষ এই দুটি জিনিস আমি আল্লাহ রহমত বছর খুব সাকসেস এবং সম্পূর্ণ মনের যে পরিতৃপ্তি সেটি নিয়ে করতে পারছি কারণ মাকড় মুক্ত এবং পাতা কুকড়ানোর রোগ থেকে অনেকটা মুক্ত ছিল আমার এই গাছগুলি আমি টমেটো মূলত দুই ধাপে চাষ করেছি এখানে যে টমেটো বাগানটি বা টমেটো একটু ক্ষেতের মতো দেখতেছেন এর গাছ মোটামুটি পাঁচ ফুট পর্যন্ত উচ্চতায় চলে গেছে এবং এর ভিতরে যথেষ্ট ফলন এবং ফুল দিয়ে শুরু হচ্ছে শুরু করেছে আর আমার প্রথম ধাপের যে টমেটো সেটি ইতিমধ্যে আমরা অনেক খেয়েছি পাকতেছে বড় হচ্ছে নিয়ে যাচ্ছে বছর যথেষ্ট পরিমাণ টমেটো আমার সাতবাগানে হয়েছে আর মূলত আল্লাহ রহমতে যারা আমাকে চিনেন বা যাদের সাথে আমার পরিচিত আছে অনেকেই জানেন যে আমি সাতবাগানে সবজির পরিমাণটাই বেশি চাষ করে থাকি এর মধ্যে বিভিন্ন শাক সবজি সবজির মধ্যে বেগুন বেগুন তো আমি প্রচুর পরিমাণে করি তো এই জন্য আমার এই ভাটি মিক্সটি ব্যবহার করার একান্ত প্রয়োজন হয়ে পড়ে এখানে দেখতেছেন বাসপাতা টাইপের কলমি শাক এই শাকটিও যথেষ্ট সুস্বাদু এবং বেশ উচ্চ ফলনশীল এটির মধ্যে একটু পানি পরিমাণ সবসময় ভিজা ভিজা থাকলে বেশ ভালো হয়ে থাকে এখানে আমার এখনও পাতাকপি রয়ে গেছে ফুলকপি খাওয়া শেষ হয়ে গেছে এর বাইরে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো আমি খুব ছোটো পানির বোতলে টমেটো চাষ করি এবং সেই গাছগুলিও আপনাদেরকে আমি দেখাচ্ছি সেগুলিও কিন্তু কোনো অংশে কম শক্তিশালী হয়নি এই এই অংশে যা দেখছেন সব পানির বোতলে অর্থাৎ মামের বোতলে আমার চাষ করা এখানেও আল্লাহর রহমতে যথেষ্ট ফলন দিবে এবং যে পরিমাণ ফুল আসছে ফল হবে খুব সুন্দর এটি একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন যে কোনো জিনিস ভালো কিছু পেতে হলে আমাদেরকে এর পিছনে পরিশ্রম সম যোগাতে হবে এখানেও দেখেন মোটামুটি আমার যথেষ্ট টমেটো চলে আসছে এবং এগুলি সব আমার সেকেন্ড পার্টে করা এই বা এই অংশটি আমি এগুলি আপনাদেরকে এই জন্য দেখাই যে ছাদ বাগানে আমরা যারা কষ্ট করি অযথা যেন কষ্ট না করি যখন যে জিনিসটা প্রয়োজন আমরা যদি শারীরিকভাবে অসুস্থ হই তাহলে আমরা চিকিৎসা করতে যাই চিকিৎসকের কাছে যাই তার পরামর্শ অনুযায়ী ওষুধ নিয়ে থাকি সেই ওষুধটি যদি হোমিওপ্যাথিক না হয় এলোপ্যাথিক হয় তখনই সেটি রাসায়নিক হয়ে যাবে তো সব রাসায়নিক ওষুধ যে খারাপ এমন নয় আর সব রাসায়নিক যে শরীরের জন্য সব কিছু অতিরিক্ত খারাপ হবে সেটাও নয় সেটা আমাদের একটা নিয়মের মধ্যে থেকে নিয়ম মেনে সেগুলি খেতে হবে কারণ আমরা যে কোনো বাগানে যখন স্প্রে করব যে কোনোটা ফল যেমন শক্ত ফল আম এবং পেয়ারা দশ দিন থেকে বারো দিন ছোটো সবজি বেগুন টমেটো এগুলি সাত থেকে আট দিনের পরে আমরা স্প্রে করার পরে তুলব যদিও আমার ই হলো যে আমি তো যখন গাছে ফলন থাকবে তখন তো আমার এই ভাটিমিক্স বা কোনো বিষ ওষুধ স্প্রে করার প্রয়োজন হয় না কারণ প্রয়োজনটা ফুলের সময়ই হয় এর বাইরে আপনাদেরকে আরও কিছু জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেখিয়ে নিচ্ছি এখন সামনে গ্রীষ্মকালীন সময়টা আসতেছে এই সময়টায় আপনারা পুঁশাকটি করতে পারেন আমি এখানে পুঁশাকের একটি বিস্তলা করে তুলেছি এখানেও বেশ কয়েকটি পুঁশাকের বিস্তলা করে তুলেছি যেমন আমার এখানে একটি মরিচ গাছ দেখতেছেন এখানে কিছু টমেটো গাছ আছে কালো জাতের আমি একটু দেরি করে লাগিয়ে ফেলছি প্রথম দিকে লাগানো হয়নি তো এই সবগুলিতেই কিন্তু ওষুধ প্রয়োগ করতে হয় ওষুধ দিলে ঠিকঠাক ওষুধ দিলে ঠিকঠাক মতো ফসল হবে এই যে গোলাপ দেখছেন কতটুকু সন্তুষ্ট আপনারা হতে পারবেন দেখে জানি না তবে আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট খুব ভালো মানের গোলাপ হয়েছে এবং আমার বাগানে এত সুন্দর গোলাপ পূর্বে আর হয়নি আমি আপনাদেরকে এই দিক থেকেও এগুলি দেখাবো যথেষ্ট ভালো মানের গোলাপ এই পাঁচ ছয়টি গাছে হয়ে আছে মূলত এই ঔষধগুলি আমি সঠিক সময়ে ব্যবহার করেছি আর গোলাপ গাছে আপনারা পানিটা একটু মেপে ঠেপে দিবেন অতিরিক্ত পানি গোলাপে পছন্দ করে না একটু শুকনো ভাব থাকলে গোলাপ ফুল খুব সুন্দর হয়ে ফোটে এটি আমার সাথে এখন পরন্ত বিকালে এই যে ছবিগুলি আমি কালেক্ট করলাম করলামকে দেখানোর জন্য আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো সেটি হলো ব্রুকলি এবছর আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ ব্রুকলি আমার বাগানে হয়েছে যা ইতিমধ্যে আমরা খেয়েছি এবং বিভিন্ন পুষ্টে আপনাদেরকে সেটি দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রুকলি আমার প্রথম ধাপে যে ব্রুকলিগুলি হয়েছিল সেগুলি আল্লাহ রহমতে আমরা খেয়েছি এবং উপহার হিসাবে যেখানে দেওয়ার দরকার কম বেশি দিয়েছি ব্রুকলি হয়তো দুই চার দিনের মধ্যে আমরা আরও কিছু পেয়েও যাব হারভেস্ট কাছাকাছি হয়ে গেছে এখানে একটি জিনিস লক্ষণীয় আপনারা যদি দেখেন খুব খেয়াল করে বেশ সুন্দর একটি ব্রুকলির বাগান আমি গড়ে তুলেছি এখানে বেশ কিছু ব্রুকলি গাছ আছে এবং বাগানে আমি প্রথমবার দেখলাম যে আমার ব্রুকলি সাতবাগানের মতো হয়নি ঠিক জমিতে যে পরিমাণ চাষ করলে ব্রুকলি হয় এরকম হয়েছে এই যে একটি ড্রাম গ্লাউন কাটা দেখতেছেন এর মাঝেই আমি ব্রুকলি চাষ করেছি এবং খুব ভালো মানের ব্রুকলি আমি এবছর পেয়েছি এবং আমার মাটি বানানোর যেই পদ্ধতিটা সেই পদ্ধতিগুলি আপনি আমার এই চ্যানেলের মানে ছয়টি আছে পুরান মাটি সহ ছয়টি মাটির ডিসক্রিপশন দিয়ে রেখেছি আমি এগুলি আপনার একটু খেয়াল করলে আপনাদের বাগানও একদম সুন্দর মতো এই চাষাবাদ করলে খেতে পারবেন তো আজকে মূলত টপিক ছিল আমার বাগানে রাসায়নিক সারের রাসায়নিক বিষ কীভাবে আমরা ব্যবহার করব এবং পরিমিত এবং জেনে শুনে ব্যবহার করব এবং এরপরে যে যেই সময়কালটা থাকবে সেই সময়কালটার মধ্যে আমরা যেন সবজি শাক না তুলি আমি মূলত শাক তো একটি মশারির নিচে চাষ করি আমি শাকে কোনো বৃষ্টি দেওয়ার প্রয়োজন অনুভব করি না আর এই ব্রুকলি গাছও সম্পূর্ণ বিষমুক্ত আছে এখানে এখনও পোকামাকড় আক্রান্ত হয়নি এবছর শীতের কারণে হোক যথেষ্ট সেফ ফুল রয়েছি মশা মাসে এখনও আক্রান্ত হয়নি আর গরম আস্তে আস্তে আমরা এই ব্রুকলি ইনশাল্লাহ খেতে পারবো আপনাদের কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনায় আমি আলমগীর সিকদার আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ